ইংরেজি বর্ষবরণ উদযাপনে পর্যটকদের ভিড় বাড়ছে বান্দরবানে। বছর জুড়ে পর্যটকের আনাগোনা থাকলেও বিশেষ ছুটি ও শীতে এ জেলায় পর্যটক বাড়ে কয়েক গুণ। বর্ষবরণ উপলক্ষে এরই মধ্যে হোটেল মোটেলের প্রায় 50% আগাম বুকিং হয়েছে। শুক্রবার হোটেল মোটেলে ব্যবসায়ীরা এ তথ্য জানান। দুই দিনের সাপ্তাহিক ছুটি, ব্যাংক হলিডে উপলক্ষে পর্যটক আসতে শুরু করেছে বান্দরবানে। এরই মধ্যে অধিকাংশ হোটেলের প্রায় 50% কক্ষ বুকিং হয়েছে, ফলে জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসাও। নীলাচল পর্যটন কেন্দ্রের টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার 1,800 পর্যটকের আগমন ঘটে। শুক্রবার বিকাল 3টা পর্যন্ত প্রায় 1,500 পর্যটকের আগমন ঘটেছে। বান্দরবান ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। ছিল তো করোনা কালে আমরা কোথাও যাইতে পারি নাই। এরপরে হচ্ছে তখন আমরা গৃহবন্দী অবস্থায় ছিলাম, তো এরপরে প্ল্যান ছিল যে কোথাও যাবো প্রাকৃতিকের বেসে। তারপরে এখন পরীক্ষা শেষ হয়েছে, যেহেতু HSC ক্যান্ডিডেট আমি মাত্র শেষ হয়েছে, তো শেষ হওয়ার পরে যে বন্ধ পেয়েছি এর মধ্যে আমরা বান্দরবান আসি। এর আগে অবশ্য সাথে গেছি, কিন্তু ওইটার থেকেও দেখা গেছে যে এই স্পটটাতে আমরা ম্যাগ এবং অন্য সব কিছু ওইটার থেকেও বেটার। ইভেন রোডগুলাও, ওখানে রোডে যেতে অনেক কষ্ট হয়েছে এবং জার্নিটা অনেক বেশি ছিল, কিন্তু এখানের মধ্যে মেঘলা আর নীলাচল আসছি। নীলগিরিতে যাওয়ার সময় পাইনি, তবে ওখান থেকে নীলাচলটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। বান্দরবানে অনেকগুলো ভালো ভালো স্পট আছে, পর্যটকদের জন্য অনেক ভালো ভালো কেন্দ্র করেছে, ঘুরতে খুব ভালো লাগছে। সবারই 31st নাইটটা খুব ভালো কাটুক এটাই আশা করছি। বিভিন্ন লেক দেখছি, তার মধ্যে এই জায়গাটা নীলাচল জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটন আসছেন বান্দরবান ঘোরার জন্য, এবং আমরা ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছি।